মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সাঈদীর আপিলের রায় আগামীকাল বুধবার। 71-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপক্ষের করা আপিল দুটির চূড়ান্ত রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। আগামীকালের কার্যতালিকায় 1 নম্বরে আছে সাঈদীর রায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের 28 ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে আনা 20টি অভিযোগের মধ্যে 8টিতে তিনি দোষী সাব্যস্ত হন। এ রায়ের বিরুদ্ধে 28 মার্চ সাঈদী ও সরকার পক্ষ পৃথক দুটি আপিল দাখিল করে। প্রধান বিচারপতি মোহাম্মদ মুজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চে আপিল দুটির রায় ঘোষণার জন্য কার্যতালিকার 1 নম্বর ক্রমিকে রয়েছে। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।